ইহুদি অধ্যুষিত ইসরায়েল সম্পর্কে জানুন, অবাক হবেন। ফিলিস্তিনের সঙ্গে এবং বলতে গেলে প্রায় গোটা মুসলিম বিশ্বের সঙ্গেই ইসরায়েলের নামের রাষ্ট্রটির বৈরিতা। তবে ইহুদি অধ্যুষিত এদেশ সম্পর্কে এই তথ্যগুলো কি জানেন? জানলে সত্যি অবাক হবেন। প্রতিবেদন ডয়েস ভেলের। রাষ্ট্রভাষা জানেন, ইসরায়েলের রাষ্ট্রভাষা কটি? দুটি, আধুনিক হিব্রু ভাষা এবং আরবি। হিব্রু ভাষার কথা তো সবাই শুনেছেন, কিন্তু আধুনিক হিব্রু বলতে ঠিক কী বোঝানো হচ্ছে তা হয়তো অনেকেই বুঝতে পারবেন না। এই ভাষাটি গত 19 শতকের শেষ ভাগ পর্যন্ত বিকশিত হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আধুনিক হিব্রুর শেকড় প্রাচীন হিব্রু হলেও এখন এ ভাষায় ইংরেজি, স্লাভিশ, আরবি এবং জার্মান সহ অনেকগুলো বিদেশি ভাষার প্রভাব রয়েছে। ইসরায়েলের আয়তন ছোট্ট দেশ, কিন্তু কত ছোট! ইসরায়েলের আয়তনই বা কত! কাজীর গরু নাকি গোয়ালে থাকে না গাছে থাকে। ইসরায়েলের ক্ষেত্রে কথাটা একটু অন্যভাবে বলা যায়, ইসরায়েলের ভূমি চুক্তিতে থাকে না, বাস্তবে থাকে। 1949 সালে ইসরায়েল, লেবানন, জর্দান ও সিরিয়ার মধ্যে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী দেশটির আয়তন হওয়ার কথা 20,770 বর্গ কিলোমিটার, কিন্তু ইসরায়েলের আয়তন এখন 27,799 বর্গ কিলোমিটার, বাকিটা জোর করে দখল। ইসরায়েলের সবাই সেনা সদস্য। ইসরায়েল একমাত্র দেশ যেখানে প্রাপ্ত সব নাগরিকের জন্যই সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। সুতরাং দেশটিতে যতজন প্রাপ্তবয়স্ক নাগরিক সেনা সদস্য ও এক অর্থে ততজন। সেনা প্রশিক্ষণও স্বল্পমেয়াদী হয় না। সব প্রাপ্তবয়স্ক ছেলেকে 3 বছরের এবং মেয়েকে অন্তত 2 বছরের প্রশিক্ষণ নিতে হয়। স্ববিরোধিতা ইহুদিদের একটি ধর্মীয় সংগঠন জিওনিজম মতবাদ এবং ইসরায়েলের রাষ্ট্রের প্রতিষ্ঠার বিরুদ্ধে। সংগঠনটির নাম নেতুইরে কার্টা বা নগর রক্ষক। 1938 সালে প্রতিষ্ঠিত হওয়া এ সংগঠনটি ফিলিস্তিনিদের সমর্থক হিসেবে পরিচিত। আইনস্টাইন প্রেসিডেন্ট হননি। নোবেল বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি নিধন বন্ধ করার আপ্রাণ চেষ্টা করেছেন। ইসরায়েল তার কথা শুধু কৃতজ্ঞচিত্তেই মনে রাখেনি, তাকে সম্মানও জানাতে চেয়েছিল প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দিয়ে। ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আইনস্টাইন। ঈশ্বরের কাছে চিঠি। ইসরায়েলের মানুষ সত্যি সত্যি ঈশ্বরের উদ্দেশ্যে প্রচুর চিঠি লেখে। প্রতি বছর জেরুজালেমের ডাক বিভাগ এমন অন্তত 1000খানিক চিঠি পায় যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ঈশ্বর। জেরুজালেমে যা যা হয়েছে, ইতিহাস বলছে ইসরায়েলের রাজধানী জেরুজালেমে এ পর্যন্ত 23 বার ভয়াবহ আগুন লেগেছে আর বহিঃশক্তির আক্রমণের শিকার হয়েছে 52 বার। জেরুজালেম দখল এবং পুনরুদ্ধারের ঘটনা ঘটেছে 44 বার। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ মুদ্রা, ব্রেইলের মতো বর্ণের সহায়তায় কাগজে নোটগুলোতে লেখা থাকে বলে দৃষ্টি প্রতিবন্ধীদের কেনাকাটা বা মুদ্রা বিনিময়ে কোনো অসুবিধা হয় না। সারা বিশ্বে ইসরায়েল ছাড়া কানাডা, মেক্সিকো, ভারত আর রাশিয়াতেও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এই বিশেষ ব্যবস্থা রয়েছে।